আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু করছি এটিআর টেলিভিশনের বিশেষ আয়োজন নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবীর সরল্লা আলাইসাল্লাম প্রিয় দর্শক আমরা সকলেই জানি পৃথিবীর বুকে এমন একটি সময় এসেছিল যখন নারীদের কোনো সম্মান ও মর্যাদা ছিল না নারীদেরকে বাজারে ভোগ্য পণ্য হিসাবে বিক্রি করা হতো এবং ভোগের পাত্র হিসাবে তাদেরকে ব্যবহার করা হতো তাদের ন্যূনতম কোনো সম্মান ও মর্যাদা ছিল না এমন একটি সময় রসুল সাল আলহি পবিত্র কোরআন ও সুন্নার মাধ্যমে তথা দিন ইসলামের মাধ্যমে এই পৃথিবীর বুকে নারীদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মানের আসনে অধিষ্ঠিত করেন নারীদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ঐতিহাসিক ভূমিকা রেখে গিয়েছেন তা কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখে থাকবে দর্শক আসুন আমাদের আজকের আলোচনার বিষয় নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিষয়টি পবিত্র কোরান ও সন্ন্যাদৃষ্টিকোণ থেকে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলম দিন হজরত মাওলানা মুবারকুল করিম আল বারকাতি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত দর্শক চলুন আমাদের আজকের আলোচনার বিষয় নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল আলহি বিষয়টি আমাদের সম্মানিত মোহতামের কাছ থেকে জেনে নিই আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা জানবো নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বনবী রাসুলের করিম সাল্লা সাল্লামের অবদান এ পৃথিবীতে রাসুলের করিম সাল্লা আলহি আসাল্লামী প্রথম নারীদের মর্যাদা এবং সম্মান নিয়ে তিনি কথা বলেছেন নারীদেরকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন নারীদের মাঝে শ্রেণী বিভেদ অনুযায়ী তিনি সম্মানিত করেছেন একজন নারীকে মা হিসেবে স্ত্রী হিসেবে বোন হিসেবে কন্যা হিসেবে সর্বশ্রেণীর অবস্থা ভেদে প্রিয় নবীর করিম সাল্লা সাল্লাম সম্মানে সম্মানিত করেছেন এমন এক সময় তিনি বিশ্বের বুকে আবির্ভূত হয়েছিলেন যখন ছিল আয়ামে জাহিলিয়াতের সময় ওই সময় গোটা বিশ্ব জুড়ে এক বর্বরতম সময় ছিল যখন নারীদের সামান্যতম কোনো মূল্য ছিল না ওই সময়ে পুরুষরা নারীদেরকে নিজেদের মন মতো করে বিলাসের একটি পাত্র হিসেবে তাদেরকে পরিণত করেছিল কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেয়া হতো তাদেরকে সম্মানিত করা হতো না তাদেরকে স্নেহ করা হতো না বাঁচিয়ে রাখার অধিকারও তারা দিত না ঠিক এমন একটি সময় রাসুলের করিম সাল্লু আলি সাল্লামের সুভাগমান হলো আল্লা সুহায়নাহত বিশ্বনবী রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে নারীদের মর্যাদাকে যথাযথভাবে প্রদান করেছেন একজন নারী মা হিসেবে যে মর্যাদা পেয়েছেন আজকে আমরা সে বিষয়টি আমাদের প্রথমে আলোচনা করব। একজন নারী হিসেবে মায়ের যে মর্যাদা বিশ্বনবী রাসুল করিম সাল্লা সাল্লাম দিয়েছেন তা অতুলনীয় যার কোনো তুলনা হতে পারে না একজন সাহাবি আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের কাছে এসে জানতে চাইলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার থেকে সবচাইতে বেশি সম্মানিত কে হবেন সবচাইতে বেশি শ্রদ্ধার চোখে আমি কাকে দেখব যে হাদিসটি সহিবুখারের মধ্যে এসেছে বর্ণনাকারী ছিলেন হজরত আবু হর রাজি আল্লাহ তাল প্রিয়নবী লোকটিকে জবাব দিলেন তোমার মা তোমার থেকে সবচাইতে বেশি সম্মান পাবেন শ্রদ্ধা পাবেন লোকটি আবারও জিজ্ঞাসা করলে প্রিয়নবী তার কথাই বললেন তৃতীয়বারও মায়ের কথা বললেন এবং চতুর্থবার বাবার কথা বললেন মুহাদ্দিসিনে কেরাম হাদিস্রী নিয়ে অনেক ব্যাখ্যা করেছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন তোমধ্যে কিছু কিছু মুফাসেররা যেই কথাটি সবচাইতে বেশি বলেছেন তা হচ্ছে মা সন্তানকে পেটে ধারণ করে মা ভূমিষ্ঠ করায় এবং মা দুধ পান করায় যে কাজগুলো বাবা করতে পারে না এজন্যে মায়ের মর্যাদাকে অনেক বেশি প্রিয় নবী আসলে করিম সাল্লা সাল্লাম দিয়েছেন দর্শক মায়ের মনে কষ্ট দিলে কোনো সন্তান সে কখনোই ভালো থাকতে পারবে না হয়তো ইহকালেই সে এটার শাস্তি ভোগ করতে হবে পরকালে তো ভোগ করতে হবেই কেউ কেউ আবার এমনও হয় যিনি দুনিয়া এবং আখেরাত দুই কালই তাকে এর শাস্তি ভোগ করতে হবে মধ্যে একটি অন্যতম দৃষ্টান্ত হচ্ছে রাসুলের করিম সাল্লি সাল্লামের একজন অন্যতম সাহাবি যার নাম হচ্ছে হজরত আলকামা রদিয়াল্লাহ আনহু তিনি যখন মৃত্যু শয্যায় পতিত হয়ে গেলেন এমন কঠিনতম অবস্থায় তার চলছে এ সময় তিনি কালেমা পড়ার চেষ্টা করেও পড়তে পারছিলেন না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিষয়টি জানলে তিনি খুব দ্রুত তার বাড়িতে গিয়ে তিনি আগেই বলে ফেললেন যে অবশ্যই সে তার মাকে মনে কষ্ট দিয়েছে নচেত এভাবে তার কালেমা নসিব হবে না সে আমার সাহাবি এটা কখনোই হতে পারে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তার মাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে আলকামার মা আলকামাকে আপনাকে কোনো কষ্ট দিয়েছে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে আমার থেকেও তার স্ত্রীকে অনেক বেশি মর্যাদা দিত তার কথা মতো চলতো আমাকে সে কোনো সম্মান করে না কোনো আয় দেয় না আমি তার উপরে অনেক কষ্ট রেখেছি আমি তাকে কখনোই ক্ষমা করব না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহ তালনুকে ডেকে বললেন যে তুমি আগুন নিয়ে আসো আমি এখনই তাকে পুরে শেষ করে দেই কারণ তার পরকাল ভালো হবে না সে মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে তার পরকাল অবশ্যই খারাপ সুতরাং তাকে এখনই আমি জ্বালিয়ে দিই তার মা কথাটি শুনে সহ্য করতে না পেরে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এটি আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না আমি মা হয়ে বললাম আমি তাকে ক্ষমা করে দিয়েছি আপনিও তাকে মাফ করে দেন কিছুক্ষণ পরই দেখা গেল তার মুখ থেকে কালেমা জারি হয়ে গেল তিনি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন প্রিয় দর্শক মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কখনো বড় হতে পারে না একজন মাকে ইসলাম এতই বেশি সম্মানিত করেছেন এছাড়াও আমরা কোরআন এবং হাদিস খুললে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের মধ্যে দেখি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন আল্লা সুবাহানা হুয়া তালা কোরআন মাজিদে বলেছেন ফালা তাকুল্লাহ উফ তাদের দুজনের কারো সাথেই তোমরা উফ শব্দটিও ব্যবহার করবে না দর্শক স্ত্রী হিসেবে একজন নারীর অনেক বেশি মর্যাদা দিয়েছে ইসলাম রাসুল করিম সাল্লা সাল্লাম একজন স্ত্রী হিসেবে যে মর্যাদা তিনি প্রাপ্য সবটুকুই তিনি আল্লা সুবাহানাহুয়া তালার পক্ষ থেকে এনেছেন দিয়েছেন নিজও দিয়েছেন আল্লাহ তালাও দিয়েছেন আল্লাহ সুবাহানাহুয়া তালা সুরাতুল বাকারার মধ্যে বলেছেন হুন্না লিবাসুল্লাহ আং তুম লিবাসুল্লাহ এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসির কেরামগণ লিখেছেন একে অপরের জন্য সংরক্ষণকারী হয়ে থাকবে স্বামী স্ত্রীর জন্যে পোশাক স্ত্রী পুরুষের জন্য পোশাক অর্থাৎ একে অপরের জন্য সদা সর্বদা পোশাকের মতো করেই তারা একে অপরের সাহায্য সহযোগিতা সর্বক্ষেত্রে তারা সমানভাবে কাজ করে যাবে দর্শক এখানেও আমরা দেখি একজন স্ত্রীর মর্যাদাকে অনেক বড় করে দেখা হয়েছে স্ত্রীর অধিকারকে অক্ষুণ্ণ রাখার আল্লাহ সুবহানা সুবাহানাহুয়া তালা বহু বিবাহকে নস্বাত করে চারটি বিবাহ পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে সীমাবদ্ধ করে দিয়েছেন আল্লা সুবাহানাহুয়া তালা যার নির্দেশনা এসেছে পবিত্র কোরআন মাজিদের চার নম্বর সুরা সুরায় নিসার তৃতীয় নম্বর আয়াতে আল্লা সুবাহানাহুয়া তালা এখানে বলেছেন যাদের পক্ষে সম্ভব তাদের দুটি তিনটি বা চারটি বিবাহ পর্যন্ত করতে পারবে এরপর আল্লাহ আল্লা হুয়া তালা বলে দিয়েছেন যদি ইনসাফ কায়েম করতে সম্ভব না হয় তাহলে একটি বিবাহী তার জন্য যথেষ্ট আমরা দেখি আরবদের সেই বর্বরচিত সময়ে যখন একাধিক বিবাহ অর্থাৎ সাত আট দশটা পর্যন্ত বিবাহ কিংবা তার চাইতেও বেশি বিবাহ করে নারীদেরকে অনেক বেশি কষ্ট এবং নির্যাতন করা হতো মহানবী আলাইহি আসাল্লাম এসে এ বিষয়টিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে আল্লা সুবাহানাহুয়া তালার পক্ষ থেকে নির্দেশনা পেয়ে চারটি বিবাহ পর্যন্ত তিনি সীমাবদ্ধ করে দিয়েছেন এছাড়াও রাসুলের করিম সাল্লা সাল্লামের একখানা হাদিস যেটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে তোমাদের সাথে সমানভাবেই তাদেরকে থাকতে পড়তে খাইতে সব কিছুই সমানভাবে তাদেরকে অধিকার দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন বিশ্বনবী এ করিম আলহি ওয়া তালাক বিষয়টি যদিও জায়েজ কিন্তু রাসুলের করিম সাল্লা আলিয়া জায়েজের মধ্যেও বলেছেন এটা নিকৃষ্টতম জায়েজ একজন পুরুষ একজন নারীকে গ্রহণ করবে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত করি তাকে বিবাহ করবে কিন্তু মন চাইলেই কোনো নারীকে তালাক দিয়ে সে নতুন করে আবার স্ত্রী গ্রহণ করবে এটা এমনভাবে সহজ রাখা হয়নি বরং এক্ষেত্রেও নিকৃষ্টতম জাইজ হিসেবে প্রিয় নবী রাসেল করিম সাল্লা সাল্লাম ঘোষণা করে নারীদের এমনকি স্ত্রীদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছেন তাদেরকে সম্মানিত করেছেন তাদেরকে সম্মানের স্থানে দাখিল করেছেন বিধবা নারীদের সেবার ব্যাপারে রাসেল করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন একজন বিধবা নারীদের যদি কেউ দায়িত্ব নেয় তার ভরণ পোষণ সহ সবগুলো বিষয়ে যারা দায়িত্ব নেবে সে একজন জিহাদকারীর পরিপূর্ণ স্বভাবের আমল তিনি পেয়ে যাবেন অর্থাৎ একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় জিহাদে নেমে যায় ঠিক তেমনভাবে ভাবে পেয়ে যাবেন যিনি একজন বিধবা নারীর অধিকার এর সবগুলো বিষয়ে দায়িত্ব নিয়ে নেবেন বোন হিসেবে একজন নারীর মর্যাদা রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা তোমাদের কন্যাদের সাথে বোনদেরকেও সামিল করে নেবে এমনকি আমরা ফারাইজের মধ্যে দেখি আল্লাহ রাসুল সালাম ইজা আখাওয়াত তোমরা তোমাদের কন্যাদের সাথে বোনদেরকেও আসাবা করে নেবে এমনকি তোমরা যখন তোমাদের কন্যাদের জন্যে যে কোনো কিছু তোমরা প্রদান করবে বা নেবে ঠিক সাথে সাথে বোনদেরকেও সংশ্লিষ্ট করবে সাথী করে নেবে যাতে করে তারা কোন ধরনের মনে কষ্ট না পায় এদিক থেকে আমরা দেখি একজন বোন হিসেবেও ইসলাম রাসুলের করিম সাল্লা সাল্লাম অনেক বেশি সম্মানিত করেছেন দিয়েছেন মর্যাদা প্রিয় দর্শক কন্যা হিসেবেও একজন নারীর যে মর্যাদা দিয়েছে ইসলাম দিয়েছে বিশ্বনবী রাসুলের করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের একখানা হাদিস যেটা তিরমিদি শরীফের মধ্যে এসেছে যার একাধিক মেয়ে হবে এমন তিনি মনে কষ্ট নেবেন না তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রে পাত্রস্থ করতে পারলে আল্লাহ সুবাহান আলা তালা তার জন্য জান্নাতের গ্রান্টি দিয়ে দিয়েছেন যেটা ঘোষণা করেছেন বিশ্বনবী রাসুল করিম সাল্লাহ সাল্লাম আসলে করিম সাল্লা সাল্লামের আরেকটি হাদিস যেটা আবুদাউদ্ শরীফের মধ্যে এসেছে প্রিয় নবী রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন যিনি তাদের ছেলেদের সাথে মেয়েদেরকে সমান চোখে দেখবে অর্থাৎ মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেবে না এমন মানুষের জন্য জাহান নামকে হারাম করা হয়েছে এজন্য আমরা দেখি কন্যা যাদের থাকবে আমরা যেন কোনো দুঃখ কিংবা কষ্ট আমাদের মনে না আসে কারণ যত বেশি কন্যা হবে অথবা যতজন কন্যা হবে

একই সাথে আমরা আরেকটি বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হচ্ছে বর্তমান সময়ে আমাদের সমাজে যে কঠিন এবং বর্বরচিত অবস্থা চলছে এ বিষয়টি আমরা আয়ামে জাহেলিয়াতের সে ইতিহাস খুলে দেখলে আমরা কোনোটার মধ্যেই অমিল পাই না দুটির মধ্যেই মনে হয় যেন সমানতম মিল হয়ে যাচ্ছে এটি একটি মুসলিম প্রধান দেশ হিসেবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না প্রিয় দর্শক এর থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয় এখান থেকে এই বর্বরচিত সময় থেকে যদি আমাদেরকে ফিরে আসতে হয় অবশ্যই আমাদেরকে কাছে ফিরে ফিরে আসতে হবে আসতে হবে রাসুল করিম সাল্লা যে মর্যাদা দিয়েছেন যেভাবে চলতে বলেছেন নারীদেরকে সেভাবে চললেই আমরা দেখি রাস্তাঘাটে আনাচে কানাচে অবাধে নারীরা পুরুষদের সাথে তাল মিলিয়ে চলছে আমরা দেখি কখনো কখনো মা বোনরা ঘর থেকে বেরোনোর সময় তাদের পর্দা এ বিষয়টি তারা লক্ষ্যই রাখে না এমনকি পুরুষদের সাথে তালে তারা বাজারের মধ্যে গিয়ে মার্কেটের মধ্যে গিয়ে তারা তালে মার্কেট কিংবা বাজার সদায় করে যাচ্ছে অথচ যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না যখনই মামনরা রাস্তায় নেমে যাবে যখনই মাবনরা পুরুষদের সাথে তাল মিলিয়ে চলতে থাকবে যখনই মামনরা তাদের হিজাব বা পর্দার দিকে লক্ষ্য করবে না ঠিক তখনই এমন বর্বরোচিত সময়গুলো আমাদের সামনে চলে আসা শুরু করে দিয়েছে এর থেকে একমাত্র উপায় আমরা দেখি মা যদি ঘর থেকে বের হওয়ার সময় তাদের যথাযথ পর্দা প্রয়োগ করে বের হয় এমনকি তারা যদি তাদের শুধুমাত্র প্রয়োজনে বের হয় অপ্রয়োজনে বের হয়ে রাস্তায় ঘোরাঘুরি করা থেকে যদি মুক্ত থাকতে পারে তাহলে ঠিক আমরা ইসলামিক একটি সমাজ গঠন করতে সক্ষম হব এমনকি তারা তাদের মর্যাদা সুনিশ্চিতভাবে পাবে কোনো মা কখনোই কোনো দর্শিতা নারী হতে পারবে না হওয়া লাগবে না তারা যদি তাদের ধর্ষিতার নারী থেকে মুক্তি পেতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ইসলামের কাছে ফিরে আসতে হবে কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করতে হবে প্রিয় নবী রাসুলে করিম সাল্লাহ আলহামের নির্দেশনা অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করতে হবে ঠিক তখনই আমরা একটি সুন্দর সমাজ দেখতে পাব রাসুল করিম সাল্লাহ সাল্লাম নারীদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় যেই ভূমিকা রেখেছেন যে অবদান রেখেছেন আমরা যদি সেই বিষয়ের দিকে বিবেচনা করে লক্ষ্য করে আমাদের জীবন পরিচালনা করি তাহলে কখনোই আমাদের লাঞ্ছিত হতে হবে না অপমানিত হতে হবে না দর্শিতা হতে হবে না প্রিয় নবীর আসলে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এমনকি বিদায় হজের ভাষণেও নারীদের মর্যাদার কথা বলেছেন তাদের অধিকারের কথা বলেছেন তাদের ব্যাপারে লক্ষ্য রাখার জন্য বলেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের সকলকে নারীদের যে অধিকার দেওয়া হয়েছে ইসলাম যে অধিকারের কথা বলেছেন প্রিয় নবী রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সে অবদানগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করে ধন্য হতে পারি আমরা যেন আমাদের ইজ্জত সম্মানকে ঠিক রাখতে পারি আমরা যেন পরকালে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ভাগিদার হতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ও আহরুদাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাত ধন্যবাদ মুহতারাম অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআন ও সুন্না দৃষ্টিকোণ থেকে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম শীর্ষক আলোচনাটি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছে আপনাকেও এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে মার্শাল আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এতক্ষণ পবিত্র কোরআন ও দৃষ্টিকোণ থেকে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবীর সাল আলাইহাল্লাম শীর্ষক আলোচনাটি তুলে ধরলেন হজরত মাওলানা মুবারকুল করিম আল বারকাতি দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য